Welcome to my YouTube channel. GNM ANM এবং জেনপাসের জন্য যারা প্রিপারেশন শুরু করেছো তারা প্রত্যেকে জানো ইংলিশ একটা গুরুত্বপূর্ণ পেপার। আজকে সেট নাম্বার 7 কমন এরর টপিকের উপর আলোচনা করব। ক্লাসগুলো অবশ্যই মনোযোগ দিয়ে দেখো। প্রথমে যে প্রশ্নটা তোমাদের রয়েছে বা এরর যে কোশ্চেন রয়েছে, ইন্ডিয়া ইজ ওয়ান অফ দ্য লিডিং ফিল্ম প্রোডিউসিং কাউন্ট্রি ইন দ্য ওয়ার্ল্ড। দেখো অবশ্যই তোমরা কিন্তু প্রত্যেকটা যে ইরোরগুলো বলছি এবং ইরোরের রিপ্লেস অনুযায়ী যে ওয়ার্ডগুলো আমি পুট করছি অবশ্যই তোমরা এই নিয়ম কানুনগুলো জেনে রাখবে। দেখো যদি একটা সেন্টেন্সে তোমরা দেখতে পাও যে অন অফ ব্যবহার হয়েছে, আবারও বলছি একটা সেন্টেন্সে যদি তুমি দেখতে পাও যে অন অফ ব্যবহার করা হয়েছে, তাহলে সব সময় মনে রাখবে যে আপকামিং নাউন বা প্রোনাউন, ঠিক আছে, আপকামিং নাউন বা প্রোনাউনটা সবসময় তোমাকে কি হতে হবে, প্লুরালে হতে হবে। ঠিক আছে, সবসময় কি হতে হবে, প্লুরালে তোমাকে হতে হবে অবশ্যই। ওকে, তো এটা তোমাদেরকে অবশ্যই মনে রাখতে হবে। আবারও বলছি একটা সেন্টেন্সে যদি অন অফ ব্যবহার করা হয় তাহলে আপকামিং যে নাউন বা প্রোনাউন হবে সেটা অলওয়েজ প্লুরাল হবে। যেমন ধরে নাও এখানে কি রয়েছে, এখানে কাউন্ট্রি রয়েছে, কিন্তু এটা কাউন্ট্রি হবে না, এটা কি হবে, এটা তোমাদের কাউন্ট্রিজ হয়ে যাবে, CONTRIES কাউন্ট্রিজ হয়ে যাবে। মানে এটা তোমাকে মানেটা হচ্ছে প্লুরালে করতে হবে। ঠিক আছে, তো আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো এবং অবশ্যই এগুলো কিন্তু নোট করে রেখে দেবে। নেক্সট আমরা দেখে নেব। দেখো নেক্সটে বলা হচ্ছে যে হার্ডলি হ্যাড আই ফেল্ট দ্য হাউস দেন ইট বিগান টু রেন। ওকে, তো আমরা প্রত্যেকে জানি যে হার্ডলি যদি থাকে, দেখো আবারও বলছি যে হার্ডলি যদি একটা সেন্টেন্সে থাকে এবং হার্ডলির পাশাপাশি যদি স্কার্সলি থাকে, ঠিক আছে, কি থাকে, স্কার্সলি যদি থাকে, তাহলে এরপরে কনজাংশন অনুযায়ী সবসময় তোমাদেরকে ব্যবহার যেটা করতে হবে সেটা হচ্ছে হোয়েন বা বিফোর। ঠিক আছে, হোয়েন বা বিফোর এটা তোমরা ব্যবহার করবে, এটা মনে রাখবে। আবারও বলছি সেন্টেন্স যদি হার্ডলি বা স্কার্সলি থাকে তাহলে কনজাংশন অনুযায়ী হোয়েন বা বিফোর ব্যবহার হবে, কিন্তু এখানে দেখো কি ব্যবহার করা হয়েছে, দেন ব্যবহার করেছে, দেন কিন্তু হবে না, অর্থাৎ এখানে তোমাদের ব্যবহার করতে হবে কি, হোয়েন। ওকে, হোয়েন ইট বিগান টু রেন, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছ। কিন্তু এইখানে দেখো এই দেন পরবর্তী ক্ষেত্রে আমি বলে দেব কখন ব্যবহার কিভাবে করতে হয়। দেখো নেক্সটে চলে যাব। The father as well as the sons were mysteriously missing through the house. Okay? তো দেখো এখানে ব্যবহার করা হয়েছে as well as। আমরা জানি যে as well as যদি থাকে তাহলে তারপরে সিঙ্গুলার হয়, সেটা ঠিক আছে, কিন্তু as well as তারপরে যদি আরেকটা তোমাদের নাউন থাকে বা সাবজেক্ট যদি থাকে তাহলে কিন্তু একটা কথা মনে রাখবে যে এই যে তোমাদের প্রথম যে সাবজেক্টটা রয়েছে সেই সাবজেক্টটাকে কিন্তু ফলো করতে হবে, অর্থাৎ দ্য সনস রয়েছে, তার মানে আমি এখানে সনস বহুবচনে রয়েছে, প্লুরালে রয়েছে, তাহলে এটা আমি ওয়্যার করে দিলাম, সেটা কিন্তু নয়। ঠিক আছে, ভার্বটা তোমাদের বসবে একে ফলো করে, অর্থাৎ প্রথম সাবজেক্টকে ফলো করেই ভার্বটা ব্যবহার হবে, যেহেতু দ্য ফাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার। ঠিক আছে, ফাদার হচ্ছে থার্ড পার্সন সিঙ্গুলার নাম্বার, এই কারণে তোমাদেরকে যে ভার্বটা হতে হবে সেটা সিঙ্গুলার ফর্মে হতে হবে, কি হতে হবে, সিঙ্গুলার ফর্মে ব্যবহার করতে হবে, অর্থাৎ এখানে যে ওয়ার রয়েছে ওয়ারের পরিবর্তে এখানে কি হবে, ওয়াজ ব্যবহার তোমাদেরকে করতে হবে। দ্য ফাদার অ্যাজ ওয়েল অ্যাজ দ্য সনস ওয়াজ মাইস্টেরিয়াসলি মিসিং থ্রু দ্য হাউস। ওকে, আশা করি প্রত্যেকে বুঝতে পেরেছো, অবশ্যই কিন্তু এগুলো নোট করে নেবে। ওকে, প্রত্যেক দিন তোমাদের সুবিধার্থে ক্লাসগুলো এখন থেকে নিচ্ছি, ভালো করে তোমরা দেখো এবং অবশ্যই স্কোর ভালো তোমাদেরকে করতে হবে। নেক্সট রয়েছে সুনীল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস অ্যাট প্রেজেন্ট। দেখো তোমরা একটা কথা আর একটা মনে রাখবে যে একটা সেন্টেন্সে যদি সুপারলেটিভ ডিগ্রি ব্যবহার করা হয়, এটা হচ্ছে বেস্ট হচ্ছে সুপারলেটিভ ডিগ্রি। ঠিক আছে, সুপারলেটিভ ডিগ্রি যদি ব্যবহার হয় তাহলে তার আগে অবশ্যই তোমাদের দ্য ব্যবহার করতে হবে। আবারও বলছি সুপারলেটিভ যদি ডিগ্রি ব্যবহার করা হয় তাহলে তার আগে অবশ্যই দ্য বসাতে হবে। এখানে কি ব্যবহার হয়েছে, এখানে এ ব্যবহার হয়েছে, এ কিন্তু হবে না, তোমাদের দ্য ব্যবহার করতে হবে। তো সুনীল ইজ দ্য বেস্ট স্টুডেন্ট ইন আওয়ার ক্লাস, সবসময় মাথায় রাখবে সুপারলেটিভ ডিগ্রির আগে সবসময় তোমাদের দ্য ব্যবহার হয়। উদাহরণ হিসাবে তোমরা ধরে নিতে পারো যে সি ইজ দ্য বেস্ট সি ইজ দ্য বেস্ট ইউটিউবার ধরে নাও,
YouTuber in the society, in the society, okay? তাহলে দেখো এখানে best ব্যবহার হয়েছে, best হচ্ছে superlative degree, তার আগে দেখো দা ব্যবহার হয়েছে। তাহলে এইভাবে তোমাদেরকে প্রত্যেকটা মনোযোগ দিয়ে দেখতে হবে এবং এর পাশাপাশি অন্যান্য টপিকের উপর আমাদের ক্লাস নতুন চ্যানেলে শুরু হয়ে গেছে, অবশ্যই প্রত্যেকে জয়েন হয়ে যাও, লিংক ডেসক্রিপশনে রয়েছে। সম্পূর্ণ ইংলিশটা তো আমি তোমাদেরকে এই চ্যানেলে কভার করব, বিভিন্ন টপিক অলরেডি শুরু হয়ে গেছে, ওকে? তো ধন্যবাদ, ক্লাসগুলো যদি তোমাদের হেল্পফুল বলে মনে হয় আপকামিং পরীক্ষার জন্য, অবশ্যই প্রত্যেকে একটা করে লাইক করবে এবং চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেলটি অবশ্যই অন করে রাখবে। থ্যাংক ইউ, প্রত্যেকে ভালো থেকো, টেক কেয়ার।